বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা চুল কালো করার একটি বিশেষ রেমেডি। এই রেমেডিটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এই রেমেডিটি আমি তৈরি করব আলুর খোসা দিয়ে। আলুর খোসায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, প্রোটিন, ভিটামিন এ, বি ও সি, যা চুলকে কালো করার পাশাপাশি চুলের গোড়া শক্ত করে, যার ফলে চুল লম্বা হয়। এছাড়াও এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। সবার প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি একটি আলুর খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলোকে একটু মোটা করে ছাড়াতে হবে। এভাবে পুরো আলুটির খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে একটি প্যানে এক কাপ জল নিতে হবে। তারপর এর মধ্যে আলুর খোসাগুলো দিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে যাবার পর জলটিকে ছেঁকে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য জলটিকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। জলটি ঠান্ডা হবার পর এর সাথে আপনারা চাইলে 3 থেকে 4 ফোঁটা এসেনশিয়াল অয়েলও নিতে পারেন। এবার একটি স্প্রে বোতলে এভাবে ঢেলে নিতে হবে। তারপর আপনার চুলের গোড়ায় এভাবে স্প্রে করে লাগিয়ে নিতে হবে। এভাবে কিছুদিন লাগানোর পর দেখবেন আপনার সব পাকা চুল কালো হতে শুরু করেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।